নমস্কার, আজ সরাসরি আপনার বিষ্ণুপুর অর্থাৎ মন্দির নগরী বিষ্ণুপুর, সেই আদি অনন্ত বিষ্ণুপুরে যে টেরাকোটা, সেই স্থান থেকে অর্থাৎ বিষ্ণুপুর অনুষ্কার থেকে আজকে এই লাইভ শো করছি। আজকে এই লাইভে সবগুলোই থাকবে হ্যান্ডপেন্ট, অর্থাৎ তিনটি রেঞ্জের হ্যান্ডপেন্ট আমি লাইভ থেকে শো করব। 3200, 3400, 3600, 3200, 3400, 3600 তিনটি রেঞ্জের হ্যান্ডপেন্ট থাকবে। তিনটে প্যাটার্ন হয়তো হতে পারে, আপনি বিভিন্ন ধরনের হ্যান্ডপেন্টের ডিজাইন, তার কাজের অনুপাত অনুযায়ী দামগুলো হয়। আমি প্রথম যে শাড়িটা শো করছি, যার কোড নাম্বার হচ্ছে HP, অর্থাৎ হ্যান্ডপেন্ট 452 নাম্বার কোড, প্রাইস থাকছে 3200। শাড়িটার বেস কালার আছে মাস্টার্ড, তার সাথে অফ হোয়াইটের বেস্টার করে সুন্দরভাবে হ্যান্ডপেন্ট বানানো হয়েছে। একটা আঁচল পাটটা বাদ দিয়ে পুরো শাড়িটাতে এভাবে, অর্থাৎ স্কারবোরা যেটা বলা হয়, ঠিক স্কারবোরার আকারে এই হ্যান্ডপ্যান্টটা তৈরি করে নেওয়া হয়েছে। শাড়ির বেশ কাটটা খুব সুন্দর মাস্টার বেস, এরম থাকছে পুরো শাড়িটা, অর্থাৎ চওড়া পাড় আঁচল, তার সাথে একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস দেওয়া হয়েছে। বটল গ্রিন শেডের একটা ব্লাউজ পিস থাকছে, এ ধরনের ব্লাউজ পিস। সব রেঞ্জগুলোর কয়েকটা কয়েকটা করে পিস থাকবে। পরবর্তী HP হ্যান্ডপেন্ট 453 নাম্বার কোড থাকছে, প্রাইস সেম থাকছে 3200। অর্থাৎ এই হ্যান্ডপেন্টগুলো, একটা দেখালাম মাস্টার্ড বেসের উপরে, এটার বডি বেসটা হচ্ছে তুতে কালার বেস, তার সঙ্গে ব্লাউজ পিসটা রেড থাকবে। এরম একটা আঁচল বেস, তার সাথে ওভারঅল বডিটা থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ চওড়া পাড় ঠিক এই পাট। 453 নাম্বার কোট, 3200 প্রাইস থাকছে, তার সঙ্গে একটা রেডিস ব্লাউজ পিস, ব্লাউজ পিস পার্টটা হচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস পার্ট। নেক্সট, ৪৫৪ নাম্বার কোড, 454 এই থাকছে কোড নাম্বার, প্রাইস 3200। এর বেস কার্ডটা হচ্ছে রেড আঁচল বেস, তার সাথে এটা হচ্ছে বডি বেস, এই থাকছে বডি বেস, পুরো ওভারঅল ঠিক এভাবে সাজানো হয়েছে। তার সঙ্গে ব্লাউজ পিসটা দেওয়া হয়েছে তুতে, বডি বেসটা হচ্ছে রেড, ব্লাউজ পিসটা হচ্ছে তুতে, অফ হোয়াইট আঁচল এবং চওড়া স্কারবোরার পাড় থাকছে, অফ হোয়াইট বেসের উপরে হ্যান্ডপেন্ট করা হয়েছে। HP 455 নাম্বার কোড, 455 থাকছে কোড নাম্বার, প্রাইস হচ্ছে 3200। এরম একটা আঁচল পাট রাখা হয়েছে, এ হচ্ছে আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পুরো বডি পার্টটাতে যে ব্রাশ ডাই যেভাবে করা হয়, ঠিক সেভাবে ব্রাশ ডাই করে নেওয়া হয়েছে বডির পার্টটাকে, মাস্টার্ড সবজি গ্রিন, তার সঙ্গে সুন্দর দুটো পাড় দেওয়া হয়েছে, ব্ল্যাক দিয়ে পাড়টা করা হয়েছে হ্যান্ডপেন্ট আকারে, আঁচল বেশ, তার সঙ্গে ওভারঅল বডিটা ঠিক এভাবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো শাড়িটাকে ঠিক এভাবে। তার সাথে রানিং যে ব্লাউজ পিসটা দেওয়া হয়েছে শাড়ির একটা কালারকে ধরে, অর্থাৎ এই বেসটা সবজি গ্রিন যে কালারটা রয়েছে, এটা হচ্ছে ব্লাউজ পিস অংশ। পরবর্তী রেঞ্জটা চেঞ্জ হচ্ছে আপনার, প্রাইস থাকছে 3400, কোড নাম্বার থাকছে 456, 456 নাম্বার, 456 থেকে রেঞ্জ থাকছে আপনার 3400 প্রাইস। কাজের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, দেখুন কাজের কোয়ালিটি, কাজের প্যাটার্ন যেটাই বলেন না কেন, হ্যান্ডপেন্টের ক্ষেত্রে দামগুলো ভ্যারি করে, হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ কত সুন্দর হ্যান্ডপেন্ট, কত সূক্ষ্ম হ্যান্ডপেন্ট, তার উপরে ডিপেন্ড করে দামগুলো। এরম একটা আঁচল পাট, আঁচল পাটের পরবর্তী পুরো শাড়িটাতে সুন্দরভাবে ব্রাশ ডাই করা হয়েছে, তার সঙ্গে খুব সুন্দরভাবে এভাবে সজ্জিত পুরো শাড়িটা। এই থাকছে, আমি শাড়িটা আড়াআড়িভাবে দেখিয়ে নিই, কালারটা হয়তো আরও বেশি ক্লিয়ার হবে ঠিক এভাবে। অর্থাৎ একটা আঁচল পাট দেখলেন, আঁচল পাটের পরবর্তী পুরো শাড়িটাতে ঠিক এভাবে হ্যান্ডপেন্টটা সাজানো হয়েছে। বাকি যে বেসটা পাচ্ছেন, এরম একটা বাকি বেশ।
অর্থাৎ শাড়ির প্রথম দেড় হাত বাদ দিয়ে পুরো শাড়িটাতে কাই দেওয়া হয়েছে। সে কাইটা কিছুটা প্যানেল সিস্টেমে, অর্থাৎ এভাবে কাইটা করা হয়েছে। তার সঙ্গে একটা সুন্দর ব্লাউজ পিস, একটা আনকমন শেডের, অর্থাৎ ব্লাউজ পিসটা খুব সুন্দরভাবে ব্রাশ ডাই করে নেওয়া হয়েছে। এভাবে সুন্দর একটা ব্রাশ ডাই করা হয়েছে এবং একটা হাতের বর্ডারের জন্য একটা স্কাই কালারের বর্ডার তৈরি করা হয়েছে, যাতে ব্লাউজ পিসটা আরও এক্সক্লুসিভ হয়। শাড়ি কোড নাম্বার 456 নাম্বার কোড, 456 এই থাকছে কোড নাম্বার, প্রাইস থাকছে 3400। এই 3400-এর কয়েকটা পিস শো করবো। 457 নাম্বার কোড থাকছে, 457 কোড নাম্বার, প্রাইস 3400। এই প্রত্যেক শাড়ি একটা করে স্টিল ছবি থাকবে আমাদের পেজে, অর্থাৎ লাইভ অনুষ্ঠানের পরবর্তী সময় একটা করে স্টিল ছবি দেব, যাতে আপনারা আমাদের লাইভের সাথে এই স্টিল ছবিগুলোকে কম্পেয়ার করে আপনারা শাড়িটা কেনার মতন একটা অবস্থায় আসতে পারেন। সুন্দর অফ হোয়াইট বেসটা রাখা হয়েছে, তার সঙ্গে এইভাবে এই হ্যান্ডপেন্টটা করা হয়েছে, সুন্দর ডিজাইনটা আপনার। শাড়ির বেস কাটা থাকছে একদম অফ হোয়াইট ক্রিম কালার, বাকি পুরো শাড়িটাকে ঠিক এইভাবে, অর্থাৎ সাজানো হয়েছে ঠিক এই পোর্শন, অর্থাৎ আঁচল বাদ দিয়ে পুরো শাড়িটাকে ঠিক একটা মেজারমেন্ট, অর্থাৎ হাঁটু অবধি একটা কাজ করে নেওয়া হয়েছে। পুরো শাড়িটা ঠিক এই প্যাটার্ন ধরা হয়েছে, বাকি হাফ পার্টটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, অর্থাৎ এইভাবে, অর্থাৎ ব্লাউজ পিসের আগের থেকেই কায়দা করে নেওয়া হয়েছে। ঠিক ব্লাউজ পিস স্টার্টিং হচ্ছে এখান থেকে, পুরো কায়দা এইভাবে করা হয়েছে। তার সঙ্গে স্কাই কালারটা ব্লাউজ পিস দেওয়া হয়েছে, এরম একটা ব্লাউজ পিসের পার্ট পাচ্ছেন। এবং ব্লাউজ পিসটা দেখুন খুব সুন্দরভাবে একটা বর্ডার তৈরি করে রাখা হয়েছে, অর্থাৎ এই দুটো হাতের বর্ডার হিসাবে। এইচপি 458 নম্বর কোড, 458 458 নম্বর কোড। এই লাইভ চলাকালীন আমাদের নেক্সট যে লাইভ থাকছে সেই লাইভটার কথাও অ্যানাউন্সমেন্ট করে নিই আপনাদের সামনে। সামনের রবিবার দিন ঠিক সন্ধে 7:30 সেদিন চান্দেরি বাপ্তা কয়েকটা শাড়ি আপনাদের সামনে সেদিন শো করব। অর্থাৎ রবিবার দিন, একদম সামনের রবিবার দিন, অর্থাৎ আমাদের যেভাবে লাইভটা হয়, শুধু আজকের দিনটাই আমাদের একটা অন্য দিনটা চেঞ্জ হয়েছে, বাকি নর্মাল যে প্রসেসে চলে সেই প্রসেসে লাইভটা হবে সামনের রবিবার দিন 7:30 চান্দেরি শাড়ি শো করব। সেটার কোড নাম্বার হচ্ছে 458, প্রাইস 3400। এরম একটা আঁচল বেস, আঁচল বেসটাকে সুন্দর মুখোশ দিয়ে তৈরি করা হয়েছে, তার সাথে ওভারঅল বডি বেসটা, অর্থাৎ এইভাবে পুরো বডিটাকে সাজানো হয়েছে, খুব অসাধারণ কাজের অপশানে থাকছে। এবং শাড়ির বেস কাটা থাকছে পিওর রেড, পিওর রেডের উপরে এত সুন্দর একটা কাজের নমুনা, তার সাথে রেডিস ব্লাউজ পিস, অর্থাৎ শাড়ির বেস কাটটা নিয়ে ব্লাউজ পিসটা করা হয়েছে। এবং ব্লাউজ পিসের জন্য এই ধরনের একটা যেভাবে পাড়টা তৈরি করে নেওয়া হয়েছে সেভাবে একটা হাতের বর্ডার রাখা হয়েছে। এইচপি 459-459 নাম্বার কোড, প্রাইস 3400। শাড়ির বেস কাটটা হচ্ছে অলিভ গ্রিন শেড, তার সাথে সুন্দর একটা আঁচল পাট, দুপাশে চওড়া পার, আঁচল বেস, ওভারঅল বডি বেস, পুরো শাড়ি জুড়ে ঠিক এই প্যাটার্ন করে শাড়িটা তৈরি করে নেওয়া হয়েছে। ব্লাউজ পিসটা রানিং থাকবে, অর্থাৎ বডি বেসের যে কালার সেই কালারের ব্লাউজ পিস থাকছে, এবং ব্লাউজ পিসের জন্য অনেকখানি জায়গা রাখা হয়েছে। এই দেখুন ব্লাউজ পিসটা আলাদা করে চিহ্নিত করার জন্য একটা বর্ডার দেওয়া হয়েছে, লাইন দেওয়া হয়েছে, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসের পার্ট, অর্থাৎ এই লাইনটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন যে ব্লাউজ পিস পার্টটা মোটামুটি একটা চিহ্নিতকরণ করা আছে। এবং এটা হচ্ছে ব্লাউজ পিসের বর্ডার, হাতের বর্ডার এটা। এইচপি 460 নাম্বার কোড, 460 এই থাকছে কোড নাম্বার, হ্যান্ডপেন্টের মধ্যে প্রচুর বৈচিত্র্য থাকে, সেরকমই বৈচিত্র্যপূর্ণ শাড়ি। এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের বিষ্ণুপুর যে আমরা যে সিল্ক বেসগুলো নিয়ে কাজ করে থাকি তার গুণগত মান যথেষ্ট ভালো হয়। আমরা সিল্কের কোনো থান নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না, অর্থাৎ স্ট্যান্ডার্ড একটা গুণগত থানের উপরে আমরা এই কাজগুলো করে থাকি। এরম একটা আঁচল বেস, তার সাথে এটা হচ্ছে পুরো শাড়ির বেস, ঠিক এইভাবে একটা পার্ট, অর্থাৎ হাফ পার্ট, শাড়িটা হাফ হাফ কনসেপ্ট করা হয়েছে, অর্থাৎ যে ব্লু পার্টটা দেখছেন সেই ব্লু পার্টটা হচ্ছে ঠিক এই অপশান। শাড়ির সেকেন্ড পার্ট, অর্থাৎ কুচির অংশটা বা শাড়ির শুরুটা
হচ্ছে এরকম একটা হালকা ইয়েলো বেসের উপরে, এবং সে ব্রাশটা সেটাকে ব্রাশ ডাই করা হয়েছে ঠিক এইভাবে। অর্থাৎ শাড়ির একটা প্রান্ত পাচ্ছেন ঠিক এভাবে, একটা প্রান্ত পাচ্ছেন ব্লু বেস, তার সাথে এরকম একটা ইউনিক ব্ল্যাক পিস, মেহেন্দিগিন যে ধরনের কালারটা হয় ঠিক সেই ধরনের কালার বেসের উপরে ব্ল্যাক পিসটা রাখা হয়েছে। নেক্সট শাড়ি কোড নাম্বার হচ্ছে HP 461, 461। সম্পূর্ণ আনকমন শেডের উপরে হ্যান্ডপেন্টটা করা হয়েছে, এবং যে কালারগুলো করা হয়েছে সবগুলোই ব্রাশের কাজ, ব্রাশের কাজের ফলে এ ধরনের কালারগুলো এসে আছে। নিখুঁত শিল্পীকে দিয়ে এ ধরনের কাজগুলো বানানো হয়েছে। কত অসাধারণ একটা আঁচল পাট দেখুন, একটা গণেশের মূর্তি আঁকা হয়েছে আঁচল পাটটাতে, তার সাথে বডি বেসটাতে সুন্দর ডাই করা হয়েছে, অর্থাৎ ব্রাশ ডাই এভাবে পুরো শাড়িটাকে সুন্দর সরু তুলির কাজ দিয়ে পুরো শাড়ি সাজানো। ওভারঅল এইভাবেই শাড়িটা সাজানো হয়েছে। কালারটা সম্পূর্ণ আনকমন, অর্থাৎ কালারের প্রকৃত কালারটা বলা যাবে না, কিছুটা স্টিল কালারের মতো মনে হচ্ছে। এরম একটা শ্যাওলা গ্রিন শেডের ব্ল্যাক পিস অংশ, এবং ব্ল্যাক পিসের হাতার অপশান হিসাবে এরম একটা হাতের বর্ডার থাকছে, এরম একটা হাতের বর্ডার পাচ্ছেন ব্ল্যাক পিসের হাতার অপশান হিসাবে। নেক্সট শাড়ি কোড নাম্বার থাকছে HP 462, 462। এই থাকছে কোড নাম্বার, প্রাইস 3400, 3400 প্রাইস রেঞ্জের উপরে আমি এই শাড়িগুলো শো করছি। এটা আঁচল কুচি কনসেপ্ট আছে, এরকম একটা আঁচল বেশ একটা যেরকম শো করলাম, একটা হাফ আপ শো করলাম, একটা ওভারঅল শো করলাম, এটা হচ্ছে আঁচল কুচি। আঁচল বেশটাকে এভাবে হ্যান্ডপেন্ট করা হয়েছে, বডি বেসটা রেডের উপরে ঠিক এভাবে সুন্দর একটা করে যেন গায়ে বুটি ব্যবহার করা হয়েছে ঠিক এভাবে। একটা পাটলি পোর্শন বুঝতে পারছেন, এই হাত এই অংশটা হচ্ছে পাটলি পোর্শন, অর্থাৎ একটা আঁচল পাট পেয়েছেন ঠিক আঁচলের মতন করে একটা পাটলি পোর্শন বানানো হয়েছে। এটা হচ্ছে কুচির পাট, অর্থাৎ আঁচল কুচি কনসেপ্টে যে শাড়িগুলো বলা হয় ঠিক সেই ধরনের শাড়ি। এবং ব্লাউজ পিসটা রাখা হয়েছে খুব সুন্দর এডিস ব্লাউজ পিস, এবং ব্লাউজ পিসের হাতার পেন্টিং হিসাবে একটা সুন্দর বর্ডার তৈরি করে রাখা থাকছে, অর্থাৎ যাতে ব্লাউজ পিসটা আরও এক্সক্লুসিভ করা যায় সুন্দর একটা বর্ডার তৈরি করে রাখা হয়েছে। এরম একটা ব্ল্যাক পিসের পাট রাখা হয়েছে HP 463, 463 নাম্বার কোড। এরম একটা আঁচল বেশ খুব সুন্দর, অর্থাৎ এখন বর্তমানে যে হ্যান্ডপেন্টগুলো হয়েছে ম্যাক্সিমাম হচ্ছে কোনো ফিগার বৈশিষ্ট্য হ্যান্ডপেন্ট, অর্থাৎ কোনো কোনো ছবিকে তুলে ধরা হচ্ছে ফিগার বৈশিষ্ট্য। এরম একটা আঁচল বেসটা রাখা হয়েছে, তার সাথে বডি বেস যা রাখা হয়েছে সেই বডি বেসটা হচ্ছে ঠিক এভাবে, অর্থাৎ মাঝের অংশটা মাস্টার্ড, তার সাথে সুন্দরভাবে ব্রাশের কাজ করে এইভাবে হ্যান্ডপেন্টটা তৈরি করা হয়েছে। আঁচল বডি পুরো শাড়িটা ঠিক ওভারঅল এইভাবে প্রিন্টে সাজানো হয়েছে। তার সাথে একটা সুন্দর গাজর কালার শেডের উপরে ব্ল্যাক পিস অংশ, অর্থাৎ যে ব্ল্যাক পিস অংশটা পাচ্ছেন একটা গাজর শেড, তার সাথে দেখুন হাতের বর্ডারের জন্য একটা হ্যান্ডপ্রিন্ট তৈরি করে রাখা হয়েছে, অর্থাৎ এটা হাতের বর্ডার পোর্শন। HP হ্যান্ডপেন্ট 464 নাম্বার কোড, 464 এই থাকছে কোড নাম্বার, প্রাইস 3400, 3400 এই প্রাইসের উপরে রানিং আমি হ্যান্ডপেন্টগুলো শো করছি। অর্থাৎ কুচি কলাপাতি বা কোলাগাছের যে প্রথম অংশ যেটা হয়, অর্থাৎ কোলাগাছটা যখন শুরু হয় তখন যে ধরনের একটা লাইট গ্রিন আসে কালার, ঠিক সে ধরনের কালার বেসটা রাখা হয়েছে বডি বেসটাতে। আঁচল পাটটাকে খুব সুন্দরভাবে সূক্ষ্ম তুলি সরু তুলির মাধ্যমে এভাবে একটা হ্যান্ডপেন্ট এঁকে নেওয়া হয়েছে, এরম একটা আঁচল বেস, এরম একটা বডি বেস, এবং প্রতিটি হ্যান্ডপেন্টের মধ্যে খুব প্রচুর পরিমাণে কালার বৈচিত্র্য আছে। কত সুন্দরভাবে ব্রাশ ডাই করা হয়েছে, তার সাথে বিভিন্ন কালারিং, কখনো ফোরাল, কখনো মুখোশ, বিভিন্ন ধরনের, কখনো জিওমেট্রিক, এইভাবে বিভিন্ন গায়ে বুটি, বিভিন্ন পাড়, বিভিন্ন কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা হ্যান্ডপেন্ট কিন্তু সজ্জিত এইভাবে পুরো বডি বেসটা। বাকি আরেকটা পার্ট দেখে নিলে পুরো শাড়িটার সম্বন্ধে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন।
আর একটা পার্ট হচ্ছে ঠিক এটা, তার সাথে রানিং ব্লাক পিস থাকছে, অর্থাৎ কুচি কলাপাতি যে কালারটা থাকছে সেই কালার বেসের উপরে ব্ল্যাক পিস থাকছে। প্রত্যেকটা শাড়ির একটা করে হাতের বর্ডার থাকে ব্ল্যাক পিসের জন্য, ঠিক এর ক্ষেত্রেও ঠিক তাই আছে, এরম একটা ব্ল্যাক পিসের হাতের বর্ডার থাকছে। নেক্সট HP 465 নাম্বার কোড, 465 এই থাকছে কোড নাম্বার, প্রাইস 3400। শাড়ির বেস কাটটা হচ্ছে মাস্টার্ড, মাস্টার্ড কালারের উপরে হ্যান্ড প্রিন্টগুলো সত্যি ভালো হয়, কারণ এই কালারটাকে বেশ করে অনেক কিছু কালার কম্বিনেশন খোলানো যায়, যার জন্য আপনারা লক্ষ্য করবেন মাস্টার্ড বেসটার উপরে হ্যান্ড প্রিন্ট বেশি দেখা যায়। এরকম একটা আঁচল বেস, কারণ কালারটা নিজস্ব একটা ব্রাইটনেস আছে, তার সাথে বিভিন্ন কালার কম্বিনেশনকে দিয়ে শাড়িটাকে সুন্দরভাবে সাজানো যায়। আঁচলটা দেখুন কত সুন্দর একটা আঁচল পাট, তার সাথে পুরো শাড়ি বেসটা হচ্ছে এরকম একটা মুখোশ, এরকম একটা ফিগার দিয়ে পুরো শাড়ি সজ্জিত, অর্থাৎ কিছুটা অন্তর অন্তর এইভাবে এই ফিগার বুটিগুলো রাখা হয়েছে, এইভাবে পুরো শাড়ি সজ্জিত, অর্থাৎ আড়াআড়ি যদি দেখেন ঠিক এই পোর্শন থাকছে, এই থাকছে বাকির পার্ট, এবং তার সাথে রানিং যে ব্লাউজ পিস রাখা হয়েছে সেটাও মাস্টার্ড বেসের উপরে, এবং মাস্টার্ড বেসের সাথে সাথে একটা ব্লাউজ পিসের অংশ হিসাবে একটা কালো একটা গ্রিন লাইট গ্রিন দিয়ে সুন্দর একটা হাতের বর্ডার তৈরি করে রাখা হয়েছে। পরবর্তী এই হ্যান্ড পেন্টের একটু প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে, আমি বলে নিয়েছি লাইভ থেকে মূলত তিনটে রেঞ্জের আমি হ্যান্ড প্যান্ট শো করছি, 3200, 3400, 3600, একদম লাস্টের দিকে যে হ্যান্ড প্যান্টগুলো শো করছি অর্থাৎ রানিং, যার প্রাইস থাকবে 3600, কোড নাম্বার থাকছে 466, 466 নাম্বার কোড থাকছে। এই প্রাইসগুলোর ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র কাজের গুণগত মান অনুযায়ী, অর্থাৎ যত ভালো শিল্পী হবে কাজের কোয়ালিটি তত ভালো হবে, সেই অনুযায়ী এই শাড়িগুলো সাজানো হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি 3200 দেখেছি, 3200 সঙ্গে 3400 কম্পেয়ার করতে পারেন কাজের গুণগত মান, 3400 থেকে 3600 কাজের গুণগত মান আপনারাই পরখ করবেন, যেরম কাজের কোয়ালিটি হবে তার সেরম দাম হবে। শাড়ির বেসটা মোটামুটি এক, এরম একটা আঁচল বেস, তার সাথে এরম একটা বডি বেস। এই হ্যান্ড প্যান্টগুলো স্টাইলিশ, কিন্তু একদম সম্পূর্ণ নতুনত্ব স্টাইল, মানে শুধু হ্যান্ড প্যান্ট করে নেওয়া হয়েছে নয়, তার সাথে সুন্দর ব্রাসের কাজ আছে, এই ব্রাসের কাজের ফলে এই ধরনের শেডগুলো এসেছে, পুরো রেডের উপরে এই ধরনের কাজগুলো করা হয়েছে, খুব বৈচিত্র্যপূর্ণ হ্যান্ড প্যান্ট। কালার বেসটা খুব সুন্দর, অর্থাৎ ব্ল্যাকিশ রেড বা চেরি রেড যে ধরনের কালারগুলো এসে থাকে সে ধরনের রেডিস কালারটা রাখা হয়েছে। পুরো শাড়িটার ওভারঅল ঠিক এইভাবে সজ্জিত, অর্থাৎ যদি আপনারা শাড়িটাকে একদম ব্ল্যাক পিসের শুরুর থেকে আপনারা দেখতে শুরু করেন শাড়িটা কী দাঁড়াবে, আমি ধরুন এটা প্রথম থেকে শুরু করছি, অর্থাৎ ব্লাউজ পিস পার্ট, এই হলো ব্লাউজ পিস পার্ট, বাদ বাকি পুরো শাড়িটাতে ঠিক এই পোর্শন, ঠিক এইভাবে একদম লাস্ট পর্যায়ে একটা আঁচল থাকছে, যে আঁচলটা আমি একবার দেখিয়েছি আর একবার দেখিয়ে নিচ্ছি, এরম একটা আঁচল বেশ খুব সুন্দর আঁচল পার্ট। নেক্সট শাড়ি কোড নাম্বার থাকছে HP 467, 467 নাম্বার কোড। এই যে প্রত্যেক হ্যান্ডপেন্ট দেখাচ্ছি, প্রত্যেক হ্যান্ডপেন্ট আপনারা লক্ষ্য করুন, প্রত্যেক হ্যান্ডপেন্টের মধ্যে কিছু না কিছু আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে, এটাই হ্যান্ডপেন্টের ক্ষেত্রে স্বাভাবিক। আর একটা কালারফুল হ্যান্ডপেন্ট, শাড়ির যেরম বেস কালার সেরম তার কাজের বৈচিত্র্য, অর্থাৎ একটা অসাধারণ আঁচল পাট যেটা সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে তোলা হয়েছে, এবং ভালো শিল্পীর দ্বারা এই শাড়িগুলো প্রোডাকশন করা হয়েছে, যাতে কাজের মধ্যে একটা সূক্ষ্ম থাকে, কাজের গুণগত মান থাকে ঠিক সেভাবে, অর্থাৎ এই ধরনের মানে পিওর আর্ট বলতে গেলে বোঝাই, ঠিক সেই আর্টটাকে ব্যবহার করা হয়েছে আমরা এই শাড়িগুলোর মাধ্যমে। বাকি পুরো বেসটা দেখুন ঠিক এইভাবে, এটা করে আড়িভাবে শো করি, ঠিক এই পোর্শন থাকছে। তার সাথে রানিং ব্লাউজ পিস থাকবে, সেই ব্লাউজ পিসটা হচ্ছে ঠিক এটা, এবং ব্লাউজ পিসটাকেও যাতে সুন্দরভাবে সাজানো যায় তার জন্য ব্লাউজ পিসের হাতার অংশটা তো সুন্দর একটা হ্যান্ড প্যান্ট তৈরি করে রাখা হয়েছে একদম লাস্টের নিচের পার্টটা আপনার। নেক্সট শাড়ির কোড নাম্বার থাকছে HP, অর্থাৎ হ্যান্ড প্যান্ট, 468, 468 নাম্বার কোড থাকছে, প্রাইস 3600, 3600 প্রাইসের। এরম একটা আঁচল পাট,
তার সাথে বডি বেস্ট, এই থাকছে বডি বেস্ট। কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর, কাজের কোয়ালিটি, আঁচল আঁচল পরবর্তী, অর্থাৎ ঠিক এই পোর্শনটা, এই হয়েছে কাজের গুণগত মান। বাকি পুরুষ সেটা দেখাবো, অর্থাৎ এইভাবে সজ্জিত পুরুষ শাড়ি সজ্জিত ঠিক এভাবে, তার সাথে ব্লাউজ পিস অংশ। শার্টের প্রাইস সেট থাকছে 3600, 3600। এইচপি 469 নাম্বার কোড, 469 এই থাকছে কোড নাম্বার, প্রাইস 3600। এরম একটা আঁচল বেশ, বডি বেস্টটা হচ্ছে সুন্দর গাজর শেডের মধ্যে বডি বেস্টটা আছে, আঁচল আঁচলের পরবর্তী পুরো শাড়িটা ঠিক এইভাবে, এই হচ্ছে পুরো শাড়ির প্যাটার্ন। এটা হচ্ছে পুরো শাড়ি, তার সাথে ব্লাউজ পিস অংশ, এই থাকলো ব্লাউজ পিসের অংশ, অর্থাৎ মাস্টার জুয়েলারের ব্লাউজ পিস রাখা হয়েছে এবং হাতের বর্ডার তৈরি করে রাখা হয়েছে। এইচপি 470 নাম্বার কোড, 470 এই থাকছে কোড নাম্বার। এটা পিওর জেড ব্ল্যাকের উপরে হ্যান্ড পেন্ট করা হয়েছে, ন্যাচারালি জেড ব্ল্যাকের উপরে হ্যান্ড পেন্ট খুব কমই হয়, এর ক্ষেত্রে কালার কম্বিনেশন খুব চিন্তাভাবনা করে রাখা হয়েছে, অর্থাৎ ব্ল্যাকের সাথে কপার কম্বিনেশনটা খুব ভালো খোলা যায়, তার জন্য ব্ল্যাকের সাথে কপার দেওয়া হয়েছে, অর্থাৎ কপার পাটটা ইউজ করা হয়েছে। এরম একটা আঁচল পাট, তার সাথে এই থাকছে বডি বেস, এই থাকছে বডি বেস। বাকি পুরুষ শাড়ি দেখাই, অর্থাৎ এই হ্যান্ড প্যান্টটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড, মানে এমন কিছু হাবি জাবি করেনি আর কি, খুব সূক্ষ্ম একটা কাজ দেওয়া হচ্ছে এবং কাজটার মধ্যে সুন্দর একটা বৈচিত্র্য আছে, মানে কালার কম্বিনেশন, তার মেজারমেন্ট সব কিছুকে একদম ঠিকঠাক রাখা হয়েছে। এবং শাড়ির বেস কাটার হয়েছে পিওর জেড ব্ল্যাক এবং তার সাথে ব্ল্যাক দিয়ে ব্লাউজ পিসটা আছে, অর্থাৎ কোনোরকম কোনো কন্ট্রাস্টের কথা ভাবা হয়নি। এবং ব্লাউজ পিসের হাতটাকেও দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে, অর্থাৎ এই ধরনের একটা বর্ডার পার্টকে রাখা হয়েছে, এরম একটা বর্ডার পার্ট হাতের। এইচপি হ্যান্ড পেন্ট, 471, 471 নাম্বার কোড। এরম একটা আঁচল পড়ছেন, তার সাথে ওভারঅল যে শাড়ি থাকছে ঠিক এভাবে, ঠিক এভাবে পুরো শাড়ি সাজানো। ব্ল্যাক পিস অংশ, এরম একটা ব্ল্যাক পিসের পার্ট, 472 নাম্বার কোড থাকবে, 472, প্রাইস 3600, 3600। অশ্বত্থ পাতা যেরকম হয় সেটা হ্যান্ড পেন্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে, খুব সুন্দরভাবে কালার মেনশন করে। এরম একটা আঁচল, এরম একটা বডি বেস, পুরো শাড়িটাকে ঠিক এভাবে সাজানো। কাজের কোয়ালিটি লক্ষ্য করুন, ঠিক এই পাট থাকছে পুরো শাড়িটার ক্ষেত্রে, তার সাথে রানিং ব্লাউজ পিস অংশ, এরম একটা ব্লাউজ পিস অংশ, হাতে বর্ডার পর্যন্ত থাকছে। এইচপি 473, 473 নাম্বার কোড। প্রত্যেকটা হ্যান্ড পেন্টের মধ্যে তার ভিন্ন ভিন্ন রপ গ্রুপ বৈচিত্র্য আছে, তার কালার কম্বিনেশন ডিজাইন সব আলাদা আলাদা। এরম একটা আঁচল পাট রাখা হয়েছে, বাকি বেস্টটা ঠিক এভাবে, অর্থাৎ আঁচল পড়ছেন পুরো শাড়িটাকে
ঠিক এই অপশন, অর্থাৎ এইভাবে এরম একটা পার্ট, তার সাথে ডার্ক ব্লু অর্থাৎ রয়্যাল ব্লু শেডের একটা ব্ল্যাক পিস অংশ, খুব ব্রাইট ফুল ব্ল্যাক পিসটা পাচ্ছেন। খুব সুন্দর একটা হাতের বরাদ্দ করে রাখা হয়েছে। আজকের লাইভের মোটামুটি একটা শেষ জায়গায় চলে এসেছি, যার কোড নাম্বার থাকছে HP 474 নাম্বার কোড। এই শাড়িটা দেখানোর আগে আরেকবার আপনাদের সামনের দিনের প্রোগ্রামটা একটু স্মরণ করে দিই। সামনের রবিবার দিন বেশ কিছু চান্দেরি বাটিক আমার কাছে তৈরি হয়ে এসছে, সেগুলো আমি সেদিন শো করবো আপনাদের সামনে। যেগুলো বাপ্তান্দি অর্থাৎ মোটা মোটা পার্জ বা চওড়া পার্জ যেগুলো হয় চান্দেরি বেশ, যেগুলো বাপ্তান্দি যেগুলো পরিচিত নামে পরিচিত, এরম একটা আঁচল বেশ, এরম একটা বডি বেশ। কোড নাম্বার 474 474 নাম্বার কোড। ওভারঅল সাইটে ঠিক এভাবে যাচ্ছে, তার সাথে রানিং ব্লাউজ পিস থাকছে, এরম একটা ব্লাউজ পিসের পার্ট। আমি সবার শেষে আপনাদের সামনে দুটো চার্ট শো করবো। একটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার, অর্থাৎ দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে, তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট মাধ্যম, এগুলো আপনারা একটু আমাদের সাথে সহায়তা করবেন। আমাদের এই চারটা, আমাদের এই মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আপনাদের বন্ধুবান্ধব আপনাদের যারা পরিচিত তাদের সঙ্গে শেয়ার করুন, যাতে আমি বেশি সংখ্যক মানুষের কাছে হাজির হতে পারি। পরবর্তী আমি একটা পেমেন্ট সিস্টেমের চার্ট শো করছি, যেটা ফোনপে গুগল পের নাম্বার রাখা হয়েছে, তার সঙ্গে দুটো অ্যাকাউন্ট শো করা হয়েছে, একটা PNB শাখায় একটা SBI শাখায়, এবং সেগুলো খোদ প্রোপ্রাইটারের নামেই শো করা আছে, যাতে আপনাদের কোথাও কোনো রকম অসুবিধা মনে হতে না পারে। একজন প্রতিষ্ঠান থেকে আপনাদের কাছে সরাসরি সবিস্তারে আপনাদের মোবাইল নাম্বার, তার সঙ্গে পেমেন্টের সিস্টেম সব কিছু তুলে ধরা হলো। এবং আমাদের যে লাইভ এটা আছে, সেটা আপনারা লক্ষ্য করলে বিভিন্ন শাড়ি আপডেট থাকে, অর্থাৎ যেরকম বালুচিরি পাবেন, স্বর্ণচিরি পাবেন, বা বিষ্ণুপুর কাতান সিল্কে বিভিন্ন ধরনের শাড়ি পাবেন, কাঁথা স্টিচ, বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ সিল্কের শাড়ি, এবং সবগুলো থাকে 100% সিল্ক। এসব শাড়ির বিভিন্ন আপডেট আমাদের লাইভ থেকে আপনারা পাবেন, বা আমাদের পেজে থাকে, পেজ থেকে পাবেন। আজকের মতন এখানেই সমাপ্তি করছি, আপনারা সকলেই ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।